बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम एग्रिकल्चर हेल्पर यूट्यूब चैनल और मासबाड़ी यूट्यूब चैनल पक्ष के सबाई के जाने सालाम अस्सलामु अलैकुम। आमरा आपनादेर के कृषि चैनल पक्ष के एग्रिकल्चर हेल्पर यूट्यूब चैनल पक्ष के छोट आकारे व्यवसा करार एक अंगीकार कर। प्रिय दर्शक, आमरा आठटा मुरगी दिए कृषि फार्मे मुरगी फार्म करा सम्भव सेटार एक प्रतिबेदन दिछिलो। तार प्रमाण हलो आमादेर सामने जे मुरगीगुलो देखतेछेन, आमरा जखन मुरगीगुलो निये जाई तक अपन सामने उपस्थापना कर जो मुरगी डिम दे तक अपन सामने उपस्थापना छो जख्छागू नहीं आसि तक अपन सामने एक भिडियो तुले धरी। आज के मुरगीगुलर बयस मोटामुटी डेढ़ मास, आज के एक भिडियो तुले धरल एखे पंचाश पिसर मत मुरगी अपनारा देखें। ये कदारनाथ और हाइब्रिड एक जाते क्रोस संमिश्रित मुरगी एवं परवर्ती जेनारेशन आबार एखे पंचाश पिसर बाच्चा आखने अपनारा देखें कदारनाथ। प्रिय दर्शक, इच्छा शक्तिटाई हलो सबसे बड़ो शक्ति एवं व्यवसा करते जो अनेक टाका लागे एटाई आसले बड़ो कथा नय। मुरगीगुलो सरे सेटे आछे प्रिय दर्शक, ताई आमरा एग्रिकल्चर हेल्पर यूट्यूब चैनेले आपनादेरके बोलछिलाम जे छोट्ट छोट्ट आकारे व्यवसा शुरू करें। आमरा शुधु बोलि ना, आपनादेरके करे इनशाल्लाह आल्लाह पाकेर दोयाय आपनादेर दोयाय आपनादेर भालोबासाय आमरा प्रमाण करे दिते सक्षम। बांग्लादेशे चारटी हाँस दिए हाँसेर खामार, एकटी बकरी दिए बकरीर खामार एबं आठटी मुरगी दिए मुरगीर खामार एबं अल्प किसु ब्रुड बास दिए मासेर हेसारी एबं दसटी टार्की दिए दसटी टार्किर खामार एबं अल्प किसु पुजी दिए बांग्लादेशे सफल चाषी हिसाबे प्रमाणित आपनादेर सामने इनशाल्लाह। ताई आपनादेरके आज ए भिडियोटार माध्यमे बोलते चाई, आपनारा अजथा घुरे फिरे ना बेड़े आपनि दुटा मुरगी दिए शुरू करें ताहलेई मुरगीर खामार करा सम्भव। धैर्य इच्छाशक्ति अक्लान्त परिश्रम फजरेर नमाज थेके शुरू करे प्रिय दर्शक सारा दिने जे हाँटाटा चला करी एटा आसले सफलतार जा गल्प शुनाई एटा सबसे जेटा बड़ो ব্যাপার হলো সেটা আল্লাহর দয়া আর অক্লান্ত পরিশ্রম। তাই বাংলাদেশের যুবকদেরকে একটা কথাই আমি বলতে চাই, আপনারা পরিশ্রমী হন, দেখবেন একদিন না একদিন আপনারা সফলতার শিখরে যাবেন। শুধু এগলাই করি না, তারপরে দুইটা ইউটিউব চ্যানেল থেকে এই দেশবাসীর জন্য তথ্য দিয়ে যাই যাতে আপনারা এই তথ্য দিয়ে উপকৃত হন। আমার সারা জীবনের চাওয়া এগ্রিকালচার হেল্পার ইউটিউব চ্যানেল থেকে এবং মাছবাড়ি থেকে যে আর্নিং আসবে সেটাও যেন আপনাদের মাঝে দিয়ে আমি প্রমাণ করে দিতে পারি আমরা দেশ এবং জাতির কল্যাণে কাজ করি। এখনও আমাদের ইনকাম সোর্স সেই রকম তৈরি করতে পারি নাই, যেটুকুই আপনারা আমাদের থেকে যদি একটি সুতাও কিনে থাকেন এটা অসহায়দের মধ্যে না দেওয়া পর্যন্ত, আল্লাহ যেন আপনাদেরকে প্রমাণ না করা পর্যন্ত আমার মৃত্যু না দেয়। আমি দিন রাত পরিশ্রম করে আপনাদেরকে বোঝাতে চাই ইচ্ছা শক্তি মানুষকে অনেক দূরে নিতে পারে এবং ইচ্ছা থাকলে আমরা কৃষি ফার্ম মাত্র 12% জায়গা থেকে আজকে 10 বিঘায় রূপান্তর হয়ে গেছে মাত্র 6 মাসে। আপনারা আমাদেরকে দোয়া করবেন, আর যারা বেকার আছেন তারা না ঘুরে ফিরে আপনারা অল্প মুরগি নিয়ে মুরগির খামার করেন, অল্প হাঁস নিয়ে হাঁসের খামার করেন, দুই চারটা মাছ নিয়ে মাছের খামার করেন। আমাদের বাংলাদেশের সবচাইতে বড় যেটা সমস্যা সেটা হলো আমরা মনে করি অনেক টাকা পুঁজি লাগে। প্রিয় দর্শক, এটা আপনাদের ভুল ধারণা। আপনারা যদি ব্যবসা বুঝেন, আপনারা যদি ব্যবসা করতে পারেন তাহলে সম্ভব যে আসলে অল্প পুঁজিতেও কিছু করা সম্ভব। তাই আপনাদেরকে সবে নয় নিবেদন করছি, আপনারা অবশ্যই বসে না থেকে দেশে জনবহুল দেশ এই দেশে যদি আপনারা শুধু চাকরির আশায় ঘুরেন তাহলে কিন্তু প্রিয় দর্শক আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। তাই আমাদের ভিডিওটার মাধ্যমে এতটুকু অবগত করব, আপনারা সফল হতে চাইলে পরিশ্রমী হন, অল্প করে ছোট থেকেই আপনি বুঝেন, বুঝার পর ব্যবসা করেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ এক সময় আপনাদের ব্যবসার সফলতা আসবে। সবার সুস্বাস্থ্য কামনা করি। প্রিয় দর্শক, আমরা যে বাম মাছ নিয়ে আসছিলাম আমরা চিষ্টার আসার দিনেই, প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বামগুলা নুকে নুকে পানির মধ্যে কতটুকু দেখতে পাচ্ছেন জানি না। ইনশাল্লাহ বাম মাছগুলাও আমরা আপনাদেরকে দেখাবো যেটা প্রকৃতি থেকে যেটা বিলুপ্ত হয়ে গেছে। প্রিয় দর্শক একটা আসতেছে দেখেন, মনে হয় কত সুন্দর একটা বাড়ির আগিনাতেও আমরা বাম মাছ চাষ করে আপনাদেরকে দেখাতে পারতেছি। দেখেন এইভাবে মাছগুলো আসছে ইনশাল্লাহ। এখানে কিছু শিং মাছ দেশীয় রাখছিলাম, এখানে সবচেয়ে বেশি আছে মাছগুলো, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। এরা অত্যন্ত অত্যন্ত লাজুক, এরা শুধু এই গণ্ডগোলগুলোর ভিতরে বা কচুরিপানাগুলোর ভিতরে আসে। এখানে আমরা বাম মাছ নিয়েও কাজ করতেছি, যারা আমাদের চ্যানেলগুলো দেখেন তারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। বাংলাদেশে যদি একটি বেকারও আমার এই মুরগির খামার থেকে মুরগি করে সে যদি ভালো কিছু করতে পারে তার সওয়াব আপনাও পাবেন। আমি চাই বাংলাদেশের প্রতিটা যুবক কাজে লাগুক, আর এক সময় অর্থের কারণে যারা কিছু করতে পারতেছেন না তাদেরকে আমরা ইনশাল্লাহ আমরা
যতটুকু পারি আর্থিক সহযোগিতা দিয়ে একটি পরিবারকে হলেও আমরা সচ্ছল করার জন্য আল্লাহ তৌফিক দেয় এই আশা এই দোয়া এবং আপনাদের সহযোগিতা কামনা করে শেষ করছি আজকে আমার মূল ট্রাফিকটা বলতে যা অন্যদিকে বলছি আসলে মূল ট্রাফিকটা ছিল অল্প দিয়েও শুরু করা যায় আমরা আটটি মুরগি দিয়ে যদি মুরগির খামার করতে পারি আপনারাও ইনশাল্লাহ পারবেন এটাকে আমি আপনাদের সামনে এ টু জেড তুলে ধরতেছি এক সময় দেখবেন যে ইনশাল্লাহ এটা একটা বিশাল খামারে রূপান্তর হবে ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করেন এই আশা ব্যক্ত করে শেষ করছি আসসালামু আলাইকুম।